হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইনফরমার নেমু ইউটিউব চ্যানেল আশা করি প্রত্যেকেই ভালো আছেন বর্তমানে পাবলিক সার্ভিস কমিশনের যে অফিশিয়াল ওয়েবসাইট তা কিন্তু কোনো মতেই ওপেন হচ্ছে না অল টাইম আপনারা দেখতে পাচ্ছেন সার্ভিস আন অ্যাভেলেবেল দেখাচ্ছে এর ফলে যারা ডাব্লিউ বিসিএস দু হাজার একুশ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার চেষ্টা করছেন তারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না বা যারা অন্যান্য আপডেট জানার জন্য পাবলিক সার্ভিস কমিশনের এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার জন্য চেষ্টা করছেন তারাও কিন্তু এই ওয়েবসাইটে পৌঁছাতে পারছেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কোন ট্রিক ইউজ করলে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে কেন এমনকি অ্যাডমিট কার্ড পর্যন্ত কিন্তু ডাউনলোড করতে পারবেন দেখুন স্ক্রিন আমরা কিন্তু বর্তমানে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক পর্যন্ত চলে এসেছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে যেই ট্রিকটি বলবো সেই ট্রিকটি ইউজ করলে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট একশো আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পাশাপাশি যে কোনো তথ্য কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের এই ওয়েবসাইটে এসে দেখতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকেন অল প্রেস করুন পাবলিক সার্ভিস কমিশনের প্রত্যেকটি লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য গুগলে এসে ডব্লিউ ডট ডট তো এটা লিখে সার্চ করলে আপনারা এই প্রথম একটি লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের সামনে হয় পেজটি যদি খুব ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো আপনাদের সামনে চলে আসবে নইলে কিন্তু এই পেজটি ওপেনই হবে না বা সার্ভিস আনঅ্যাভেলেবেল দেখাবে দেখতেই পাচ্ছেন এখানে সার্ভিস আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে তো এখানে আপনারা কি করবেন প্রথম এই ওপর থেকে জাস্ট একবার রিফ্রেশ করবেন পেজটাকে বারবার এইভাবে রিফ্রেশ করতে থাকবেন বা রাইট সাইডে এখানে যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে হাত দেবেন এবং এখানে যে রিফ্রেশের একটি চিহ্ন আছে এই চিহ্নতেও আপনারা কিন্তু বারবার প্রেস করতে পারেন তো এইভাবে টাচ করতে করতে দেখবেন যদি এই লেফট সাইডে রকম লিঙ্ক ওপেন হওয়ার মতো সাদা বা নীল রঙের কিছু আসে তাহলে কিন্তু আপনারা থেমে যাবেন এবং ওয়েট করবেন দেখুন আমি কিন্তু বারবার এখানে আপনাদের সামনে এই পেজটিকে রিফ্রেশ করছি স্ক্রিনে দেখুন বারবার রিফ্রেশ করার পর প্রায় এক মিনিট ধরে আমি রিফ্রেশ করার পর এখানে লেফট সাইডে দেখুন একটা লিঙ্ক চলে আসছে মানে লিঙ্ক ঠিক নয় যে পেজটি ওপেন হবে ঠিক হালকা রকম একটা লাইন কিন্তু আছে আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন তো এটা আসবে মনে আপনারা থেমে যাবেন এবং এটা য ততক্ষণ না ভর্তি হবে এখানে ততক্ষণ কিন্তু পেজটা ওপেন হবে না তো তার জন্য কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে দেখুন পেজটি কিন্তু অনেকটাই ওপেন হয়েছে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে আছে সেটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে প্রায় অনেকটা টাইম লাগছে কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে কারণ অনেকেই কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এই লিংকে ক্লিক করছে ওই জন্য সার্ভার পুরো ডাউন হয়ে আছে তো আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং ঠিক এই রকমভাবে এই যে লাইনটি ততক্ষণ এখানে আসছে বা পুরো পেজটি ওপেন হচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা ওয়েট করবেন তাহলে কিন্তু আপনাদের এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এবং দেখতেই পাচ্ছেন আরও আস্তে আস্তে চলে এলো এবং দেখুন অনস্ক্রিন আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম এখানে কিন্তু ওয়েবসাইটটি ওপেন হয়ে গেল এরপর আপনাদের সামনে এই যে ডাউনলোড অ্যাডমিট কার্ড বটন রয়েছে এটাতে আপনারা ক্লিক করবেন আপনারা প্রত্যেকেই জানেন এবং এটাও ঠিক একই রকমভাবে কিন্তু সার্ভিস আনঅ্যাভেলেবেল দেখাবে তো এইভাবেও কিন্তু একই রকমভাবে আপনারা কিন্তু এই পেজটিকে আবারও আগের মতো করে রিফ্রেশ করবেন বা রাইট সাইডে গিয়ে এই রিফ্রেশ বাটনে ক্লিক করবেন করতে করতে কিন্তু একই রকমভাবে পেজটি আবারও চলে আসবে আগের মতনই পেজটি লোড হচ্ছে তো একদম লেফট সাইডে এই লাইনটি দেখবেন এবং ঠিক আগের মতনই এটা আবারও এই রাইট সাইড পর্যন্ত আসবে অর্থাৎ পেজটি আস্তে আস্তে লোড হবে তো ততক্ষণ আপনারা ওয়েট করবেন এবং আবার যে নতুন একটি পেজ সেটা কিন্তু চলে আসবে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন দেখুন পেজটি কিন্তু আস্তে আস্তে অনেকটাই ওপেন হয়ে আসছে এবং এরপর কিন্তু আপনাদের সামনে নতুন একটি পেজ আসবে এবং দেখতেই পেলেন আপনাদের সামনে দেখুন একদম লাইভ কিন্তু এটা চলে এলো অর্থাৎ আপনাদেরকে ধৈর্য রাখতে হবে এবং আস্তে আস্তে কিন্তু এই পেজটি ওপেন হয়ে যাবে অনেকেই ভাবছে সার্ভিস আনঅ্যাভেলেবেল অর্থাৎ পেজটি আসবে না কিন্তু না আসবে আপনাদেরকে এই রকম ট্রিকটি কিন্তু নিয়ে আসতে হবে এবং এখানে দেখুন অ্যাডভার্টাইজমেন্ট যে কোড রয়েছে অ্যাডমিট কার্ড অফ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ প্রিলিমিনারি দু এবং অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখতে পাচ্ছেন এই রাইট সাইডে ক্লিক হেয়ার অপশানে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে দেখবেন আবারও একটু নতুন পেজ চলে আসবে যদি সার্ভিস আন অ্যাভেলেবেল দেখায় তাহলে ঠিক আগের মতনই আপনারা ট্রিকটা কিন্তু ইউজ করবেন নইলে কিন্তু ঠিক এই অপেক্ষা করবেন দেখবেন পেজ ঠিক চলে আসবে তো দেখতেই পেলেন আবারও কিন্তু এখানে সার্ভিস আনঅ্যাভেলেবেল দেখালো তো ঠিক একই রকমভাবে কিন্তু আপনারা চেষ্টা করতে থাকবেন তাহলেই কিন্তু পেজটা ওপেন হবেই দেখুন আপনাদের সামনে দেখাতে দেখাতে আবারও কিন্তু এই পেজটি লোড হতে শুরু করেছে তো এটাকে আবার লোড হতে দেবেন এবং এরপর যে পেজটি আসবে সেখান থেকেই কিন্তু আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার পর আমরা কিন্তু অ্যাডমিট কার্ড যে ডাউনলোড করার লিঙ্ক পর্যন্ত এলাম তো আপনাদেরকে যেমনটা বলেছিলাম যে কোন ট্রিক ইউজ করলে আপনারা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো এই ট্রিকটাই কিন্তু আপনাদেরকে ইউজ করতে হবে তো দেখুন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশান দু হাজার একুশ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখতে পাচ্ছেন আঠেরো স্ল্যাশ দু হাজার কুড়ি এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে অথবা ফার্স্ট নেই এবং ডেট অফ বার্থ দিয়ে আপনারা সার্চ অপশনে ক্লিক করলেই অ্যাডমিট কার্ডটি পেয়ে যাবেন যেহেতু আমার কাছে কোনো রকম এনরোলমেন্ট নাম্বার বা সেরকম কোনো ক্যান্ডিডেট নেই তাই আমি অ্যাডমিট কার্ড আপনাদেরকে ডাউনলোড করে দেখাতে পারছি না তো এখানে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে যে গতকাল ছয়ই আগস্ট এই অ্যাডমিট কার্ড যে ডাউনলোড করার লিঙ্ক আসছিল তো আজ কেন ভিডিও দিচ্ছি কারণ গতকাল লিঙ্ক কিন্তু ওপেন হয়নি বা আমিও ওপেন করতে পারিনি তারপর আমি কিন্তু অনেক রিসার্চ করে লিঙ্কটিকে আমি বা কিভাবে ওপেন করা যাবে দেখেই তারপর আপনাদেরকে জানালাম ভিডিওর মাধ্যমে তো অনেকের মনে হতে পারে এই ভিডিওটা অনেক আগের বা অন্য কারোর তারপর হয়তো আমি কথা বলছি কিন্তু না আমি আমার মোবাইলের অন স্ক্রিন আমি নোটিফিকেশান বারটা দেখুন নামালাম নামিয়ে দেখুন এখানে একদম ওপরের দিকে ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন সাতই আগস্ট স্যাটারডে শনিবার এখন যেই মুহূর্তে আমি ভিডিওটা করছি এখন বাজে নটা বেজে চার মিনিট এবং এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি এবং এই ট্রিকটা ইউজ করলেই কিন্তু আপনারা আপনাদের যে অ্যাডমিট কার্ডের সার ডাউনলোড করতে পারবেন তো এই রকম ট্রিক জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পিএসসির প্রত্যেকটা আপডেট কিন্তু এই চ্যানেলে কভার করা হয় তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনে অল প্রেস করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ এবং সুরক্ষিত থাকবেন ধন্যবাদ